আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই, মরা চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব্বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল, চল হাতি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে তসম খোদার জয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত ভাই আমির হোসেন মদিনা মুনাওয়ারা থেকে জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঢোকার সময় কোন দোয়াটি পড়তেন এবং এই দোয়ার ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার, আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি যে হাদিসটির কথা বলেছেন, এটি জামে আত-তিরমিজির মধ্যে এই হাদিসটি এসেছে। হাদিসটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে, বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহি ওয়া ইউমিত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির করে যে বাজারে প্রবেশ করবে, তার জন্য হাজার হাজার নেকি রয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন এবং হাজার হাজার দারাজা মর্যাদা তার বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। এখানে আলফ আলফ হাসানা, আলফ আলফ সাইয়্যা, আলফ আলফ দারাজা, হাজার হাজার অর্থাৎ মিলিয়ন নেকি, মিলিয়ন গুনাহ দূর করে দিবেন, মিলিয়ন মর্যাদা উন্নত করে দিবেন। তবে হাদিসটির সনদের মান নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসের সনদ দঈফ, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটিকে দঈফ বলেছেন। সুতরাং এর যে ফজিলত, মিলিয়ন মিলিয়ন নেকি, মিলিয়ন গুনাহ দূর করে দিবেন, মিলিয়ন মর্যাদা বৃদ্ধি করে দিবেন, এই ফজিলত দঈফ হাদিস দিয়ে সাব্যস্ত হবে না। তবে বাজারে হোক, ঘরে হোক, বিছানায় হোক, সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে, যেন বাজারও জিকিরের আওতামুক্ত থাকবে না। এই জন্য বাজারে যখন আমরা যাব, বিভিন্ন জিকির আজকার করব, এই জিকিরও করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহি ওয়া ইউমিত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি তাওহীদি একটা গুরুত্বপূর্ণ বাক্য, এর মধ্যে তাওহীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। সুতরাং এই জিকির করতে করতে আমরা বাজারে যাব। তবে যেহেতু দঈফ হাদিস দ্বারা ফজিলত সাব্যস্ত করা যাবে না, কারণ ফজিলত গায়েবের বিষয়, এই নেকি যে আল্লাহ দিবেন এটা তো সহি হাদিসের মাধ্যমে এই সংবাদটা আসতে হবে। তবে আলবানী রাহমাহুল্লাহ আবার কেউ কেউ এই হাদিসটিকে হাসান বলেছেন, যে হাদিসটির সনদ বলছেন হাসান, তা হাসান যদি হয় তাহলে ফজিলত গ্রহণযোগ্য। অর্থাৎ এই জিকির করার ব্যাপারে ওলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই, তবে ফজিলতটি সাব্যস্ত হবে কিনা, যে ফজিলত হাদিসে এসেছে এটি নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে। তবে আল্লাহর জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ফজিলত দিবেনই, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হিসাবে এই জিকিরটি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।